শুকরিয়া জানাই। যদি কোনো মতে এই যুদ্ধ বিচারের প্রক্রিয়া ব্যাহত হয় তাহলে আমরা কেউ এর হাত থেকে রক্ষা পাবো না। আমাদেরকে আবারও সেই আপনার বিএনপি এবং জামাতের যে সরকার গঠন আমলে আমাদের বাংলাদেশের যে লোক যে নেতা যে আওয়ামী লীগরা যেভাবে মৃত্যুবরণ করেছে মারছে হত্যা করেছে এবং নির্যাতন করেছে আমাদেরকে আবারও সেই নির্যাতনের শিকার হতে হবে। এই জন্য আমি আজকের এই হাউজে এবং সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি একটাই বিশেষ আকুল আবেদন করব, আপনারা সময় মতো এবং সঠিক সময়ের মতো আপনারা এই যুদ্ধ বিচার প্রক্রিয়াকে বাস্তবায়ন করেন, তাহলে আমরা সবাই আবার হুমকির মুখে হব। জামাত যেভাবে সারা দেশে বোমা বিস্ফোরণ করতেছে এতে কেউ রক্ষা পাবো না। আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক বলার আছে, কিন্তু আসলে যারা মারা গেছে